আসসালামু আলাইকুম। কিভাবে বাড়িতে বসে থেকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করে অবসর সময়ে ব্লগিং করে অর্থ উপার্জন করবেন, সেই ধরনের ভিডিও আমি বানাচ্ছিলাম। আর আজকে আমরা তৃতীয় পর্বে চলে এসেছি। এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনি একটা পোস্ট বা আর্টিকেল বা কন্টেন্ট ক্রিয়েট করবেন বা বানাবেন। যেমন এখানে যদি আমি আমার এই ওয়েবসাইটটাতে আসি, তাহলে যেমন এই যে একটা আর্টিকেল আমি লিখে রেখেছি, তো এই আর্টিকেলগুলো আমরা কিভাবে লিখি সেই ব্যাপারটা বা সেই কাজটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আসার পর আমাদেরকে এই যে নিউ পোস্ট নামে অপশন রয়েছে এখানে চাপতে হবে। তো এটাতে চাপার পর আমাদের কাছে নতুন একটা ডিসপ্লে চলে আসবে। তো এখানে এখন আমাদেরকে কাজ করতে হবে। যেমন এখানে রয়েছে টাইটেল, তো আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে এসে দিচ্ছি। তো যদি এটা আমি কপি করে এখানে দিয়ে দিই, তাহলে আমাদের টাইটেলটা হয়ে গেল। তারপরে আমি এখানে আর্টিকেলটা কপি করে নিয়ে যাচ্ছি। তো আর্টিকেলটা এখানে পেস্ট করে দিলাম, বাস এখানে আমাদের প্রায় 50% কাজ শেষ হয়ে গেল। এখন আমাদেরকে এখানে একটা ছবি যোগ করতে হবে। ছবি যোগ করার জন্য আমরা এখানে ইনসার্ট ইমেজ এই বাটনটাতে চাপতে পারি। চেপে আমরা আমাদের লোকাল ড্রাইভ থেকে ছবি এনে এখানে যুক্ত করতে পারবো। তো আমরা এখানে ছবি যুক্ত করছি। আপনি ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ছবি যদি আপনি পেতে চান, এইচডি রেজুলেশনের ছবি পেতে চান, তাহলে সেই ধরনের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে পিকজেল একটা উল্লেখযোগ্য ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আপনি প্রচুর কোয়ালিটি সম্পন্ন ছবিগুলো পেয়ে যাবেন। এছাড়াও পিকচার অ্যাড করার জন্য আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফ্রম আই ইউআরএল। তো এইটাতে যদি আমরা ছবি অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে একটা ছবির আসলে লিঙ্ক কপি করতে হবে। যেমন কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে ক্লিক করে যদি আমরা এখানে এসে ইউআরএলটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই ছবিগুলো অ্যাড করতে পারবো। তো এই ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড সিলেক্টেড। এটাকে এখন আমরা চাইলে বড় করতে পারবো। যেমন এখানে রয়েছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, আপনি যে কোনো সাইজে আসলে ছবিটাকে এখানে সেট করতে পারবেন। এরপরই রয়েছে এখানে বাড়তি কিছু অংশ, যেমন লেবেল। লেবেলের মাধ্যমে আমরা চাইলে মেনুও বানাতে পারবো, অথবা আমরা চাইলে মানুষেরা কী লিখে সার্চ করবে সেটা লিখে দিতে পারবো। যেমন আমরা যদি লিখি এটা লিখে দিলাম, তাহলে যারা এই কথাগুলো লিখে গুগলে সার্চ করবে, তারা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটটা গুগলে আসার সম্ভাবনা বেড়ে যাবে। এখানে আমরা চাইলে শিডিউল করে রাখতে পারবো যে আজকে আমি এই আর্টিকেলটা পাবলিশ করব না, বরং আমি এটাকে আরও 2 মাস পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে আমি এটা পাবলিশ করতে চাই, সে তার জন্য টাইম সেট করে রাখা যাবে। তারপর রয়েছে পারমালিঙ্ক, এখানে আসলে লিঙ্কটাকে কাস্টমাইজ করা যাবে। যেমন এখানে ব্লগ পোস্ট, এখানে যদি আমরা লিখে দিই টি এখানে অবশ্য স্পেস রাখা যাবে না, তো আমি এখানে একটা যে কোনো একটা লেখা দিয়ে দিলাম। তো দেখুন এখানে এটা করার ফলে কি হলো, দেখুন এই যে এখানে এখানে এই লেখাটা যুক্ত হয়ে গেল। এর আগে কিন্তু এখানে অন্য লেখা ছিল। যেমন যদি আমরা অটোমেটিক্যালি চাপ দিই, তাহলে এই ধরনের লেখা আসবে। তো এটার চেয়ে বরং যদি আমরা এটা করি, এটা মনে হয় বেশি ভালো। তাই আমি এভাবে দিলাম, ডান। এখন আমরা এখানে লোকেশন সেট করে দিতে পারবো। আমরা যদি বাংলাদেশের জন্য এই পোস্টটা তৈরি করি, তাহলে অবশ্যই এখানে আমরা বাংলাদেশ লিখে দিয়ে দিব। তাহলে বাংলাদেশ থেকে যারা সার্চ করবে, তারা খুব সহজেই আমাদের এখানে চলে আসবে, ডান। এখন এখানে হচ্ছে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আপনাদের জানার প্রয়োজন নেই আপাতত। বাস এভাবে করে আমরা কিন্তু একটা আর্টিকেল সাজাতে পারি। এরপরে এখানে কিছু অপশন রয়েছে, এটার মাধ্যমে আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো, এটার মাধ্যমে আমরা চাইলে লেখাগুলোকে ছোট বড় করতে পারবো। এরপরে এখানে হেডিং, সাব হেডিং অপশনগুলো রয়েছে। যেমন এই লেখাটাকে যদি আমরা হেডিং বানাতে চাই, তাহলে এই হেডিংয়ে চাপ দিতে হবে। এটাতে হ্যাঁ, এই লেখাটা যদি আমরা হেডিং বানাতে চাই বা, তাহলে এখানে চাপতে হবে সাব হেডিং, এভাবে চাপতে হবে, মাইনর হেডিং এভাবে চাপতে হবে। এটা আমি বোঝাই আর একটু ক্লিয়ার করছি। দেখুন এই যে আমার টাইটেলটা রয়েছে, এটা হচ্ছে হেডিং। তারপরে দেখুন
যে ছোট ছোট টাইটেলগুলো রয়েছে এগুলো কিন্তু সাব হেডিং। তো এভাবে করে আমি কিন্তু হেডিং সাব হেডিং দিয়ে আসলে এই লেখাগুলো সাজিয়েছে। আর এই হেডিং সাব হেডিং দিলে আসলে এই ওয়েবসাইটটা বুঝতে পারে যে আপনার এই লেখাটা অন্যান্য লেখার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, সেই অনুপাতে এগুলো আসলে গুগলে প্রদর্শন হয় বা গুগলে সার্চে চলে আসে। তো এভাবে আমরা সাজিয়ে নিতে পারবো আমাদের লেখাগুলো। তো যেহেতু এটা একটা আর্টিকেলের অংশ বা এটা হেডিং নয়, তাই আমি এটাকে নর্মাল রাখছি। তো এখন আমরা এখানে পাবলিশে চাপ দেব। তো তার আগে বাকি অংশগুলো দেখিয়ে নিচ্ছে। যেমন এটার মাধ্যমে আমরা লেখাকে বোল্ড করতে পারবো, আর এটা ইটালিক করতে পারবো, এখানে আন্ডারলাইন, তারপর এখানে এগুলো আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারবো, তারপরে এখানে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। তো এভাবে করে এই লিঙ্ক, এরপর লিঙ্ক অপশনটা আপনাকে দেখাচ্ছে। যেমন এই লেখাটাকে আমি লিঙ্ক আপ করতে চাই এই পোস্টের মধ্যে। ব্যাপারটা কি হয় যখন আমি দেখাবো তখন আসলে বুঝতে পারবেন। তো এটাতে ক্লিক করার পরে আমি লিঙ্কে ক্লিক করলাম, মানে আমি এই লেখাটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে লিঙ্কে ক্লিক করে এখানে আমি আমার একটা লিঙ্ক দিয়ে দিলাম। দিয়ে আপনি চাইলে এখানে টিক দিতে পারেন, টিক দিলে অন্য একটা ট্যাবে চালু হবে, আর যদি এভাবে রেখে দেন তাহলে অন্য ট্যাবে চালু হবে না, বরং এই এই যে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এটা চলে যেয়ে ওটা চলে আসবে। তো আমি ট্যাব দিয়ে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে পাবলিশ করি, তো এখন আমরা এই যে ভিউ নামে অপশনটা রয়েছে এটাতে চাপ দিব। এটাতে চাপ দিলে দেখেন এই যে এই লেখাটা কিন্তু অন্য রং, অর্থাৎ এটা একটা লিঙ্ক হয়ে আছে। এখানে যদি আমরা চাপ দিই তাহলে আমার এই ওয়েবসাইটটাতে চলে আসছে। এটা হচ্ছে আসলে লিঙ্ক আপের ব্যাপার, এই লিঙ্কের কাজ। তারপরে এখানে হচ্ছে পিকচার আনার অপশন, এটা হচ্ছে ভিডিও আনার অপশন, এখানেও রয়েছে ইমোজি অ্যাড করার অপশন, আর এটা হচ্ছে ইনসার্ট জাম্প ব্রেক। এটা আসলে কি এটা দেখার প্রয়োজন। যেমন আমরা যদি এই ওয়েবসাইটে চলে যাই, হোম পেজে চলে যাই, তাহলে বুঝতে পারবো। যেমন যেমন এই একটা অন্য একটা পেজে যাচ্ছি, যেমন এখানে একটা টাইটেল রয়েছে আর কিছু অংশ লেখা রয়েছে, তারপর বাকি খবরটুকু পড়তে হলে আমাকে এখানে চাপতে হবে। এখানে চাপলে এখানে পুরো খবরটা চলে আসে। এই কাজটা আসলে এই এই অপশনটা দিয়ে করতে হয়, ইনসার্ট জাম্প ব্রেক। তো এটা করার জন্য আমরা এখানে চাপ দিব, এখানে চাপ দিয়ে, অথবা যদি আমরা এখানে চাপ দিই, এখানে চাপ দিয়ে যদি এটাতে চাপ দিই তাহলে এখানে একটা ব্রেক হয়ে গেল, আপডেট দিই। আপডেট দেওয়ার পর যদি আমরা এটা ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখতে পারবো, দেখেন এই লেখাটা আসার পর এখানে ব্রেক হয়ে গিয়েছে, এখানে ব্রেক হয়ে এখানে রিড মোর লেখাটা চলে এসেছে। তো এটাতে যদি আমরা চাপ দিই তাহলে বাকি লেখাটুকু চলে আসবে। তো এভাবে করে আমরা এই ব্রেক অপশনটাকে কাজে লাগাতে পারি। আর এখানে আর কিছু অংশ অপশন রয়েছে, এগুলাকে আসলে ফন্টগুলোকে মডিফাই করার জন্য, এগুলো বেসিক কাজ, এগুলো আসলে এতটা গুরুত্বপূর্ণ নয় এগুলো। আচ্ছা ওকে, মোটামুটিভাবে আমরা দেখে নিলাম যে কিভাবে একটা পোস্ট আসলে করতে হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।